নারী সরবরাহকারী কবলত পরি বহিরাষ্ট্র উমানত মৃত্যু দবকার এগারী সুন্দরী যুবতীর যুবতীগীর মৃত্যুক লবকাত থাকা পরিয়ালর মাজত সৃষ্টি হয়েছে হাহাকার। মৃত যুবতীগীর দবকার মিকিরাতি নাহরগাঁওর মজিবুর রহমানের কন্যা নার্জিনা বেগম বলে জানিপরা গেছে। যুবতীগীর যা 13 মেত মৃত্যু হয় যদিও পরিয়ালর লোকে যা 20 মেতহে গম পাইছে। যুবতীগীর উমানর মস্কোত শহর থাকা কোঠার কাহতে বাংলাদেশী যুবক মেহবুবে হত্যা করা বলে সন্দেহ প্রকাশ করেছে পরিয়ালবর্গ। আজির 3 বছর 6 মাহমান আগত মোরাঝারর ইমরান সেলিম আর দবকার সুলতানা বেগম নামর দুই সরবরাহকারী কাম করার বিনিময় মোটা অঙ্কর ধনের প্রলোভন দিয়ে যুবতী নাজরিনাক উমানলে লই গেছে। কামত যাওয়ার পাছত 3 মাহর দরমহা দিয়ে যদিও পরবর্তী সময়ত বাকি টাকা আত্মসাত করার অভিযোগ। ইফালে যুবতীগীর মৃত্যুর পাছতে দুই সরবরাহকারী ইমরান আর সুলতানাই নিজের মোবাইল ফোন বন্ধ করে নিজকে আত্মগোপন করেছে। পূর্বেও ইমরান নামের সরবরাহকারীটে নারী সরবরাহ করার অভিযোগত হোজাই যমুনামুখ আরক্ষী গ্রেপ্তার করে জেললে প্রেরণ করেছে। জেলের অহার পাছত এই সরবরাহকারী চক্রটি পুনের সক্রিয় হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে এই সংখ্যালঘু প্রধান এলাকার বহু দুখিয়া নারী যুবতীক প্রলোভন দিয়ে বহিরাষ্ট্র উমান সৌদি আরব আর কুয়েতলে সরবরাহ করার অভিযোগ উত্থাপিত হয়েছে। অসহায় পরিয়ালটে যুবতীগীর মৃতদেহ ঘরলে আনবলে সরকার প্রশাসনের ওসর কাতর আহ্বান জানাইছে। সরবরাহকারী চক্রটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবলে সরকার প্রশাসনের ওসর দাবি উত্থাপন করেছে। এটা মানব দেহ মানে সরবরাহকারী চক্র মুরাজার এলাকার কুখ্যাত মানব দেহ সরবরাহকারী চক্রটো সেই চক্রটোয় লই যায় কামর প্রলোভন দিয়ে লই যায় নি তাত উমানত বিক্রি করে। বিক্রি করার পিছত অকথ্য নির্যাতন করে এই যুবতীগীক বাংলাদেশী যুবক আর অন্যান্য যুবক মানে মানে যুবলগত মিলি যুবতীগীক যা 13 তারিখক হত্যা করা হয়েছে বলে মানে মানে আমি পরিয়ালের লোকে আমাক জানাইছে। আর ইতিমধ্যে পরিয়ালের লোকে খবরও পাইছে কিন্তু পরিয়ালটো ইমানে আর্থিকভাবে দুর্বল যে ডেড বডিটো যাতে সকলে যে সংগ্রহ করব সেইটো তো অবারগ। দবকার পৰা আব্দুল হাকিমৰ ৰিপৰ্ট News18 অসম নৰ্থ ইষ্ট। নারী সরবরাহকারী কবলত পৰি বহিরাষ্ট্র উমানত মৃত্যু দবকার এগারী সুন্দরী যুবতীর যুবতীগীর মৃত্যুক লবকাত থকা পরিয়ালর মাজত সৃষ্টি হয়েছে হাহাকার। মৃত যুবতীগীর দবকার মিকিরাতি নাহরগাঁওর মজিবুর রহমানের কন্যা নার্জিনা বেগম বলে জানিপরা গেছে। যুবতীগীর যা 13 মেত মৃত্যু হয় যদিও পরিয়ালের লোকে যা 20 মেতহে গম পাইছে। যুবতীগীর উমানর মস্কোত শহর থাকা কোঠার কাহতে বাংলাদেশী যুবক মেহবুবে হত্যা করা বলে সন্দেহ প্রকাশ করেছে পরিয়ালবর্গ। আজির 3 বছর 6 মাহমান আগত মোরাঝারর ইমরান সেলিম আর দবকার সুলতানা বেগম নামর দুই সরবরাহকারী কাম করার বিনিময় মোটা অঙ্কর ধনের প্রলোভন দিয়ে যুবতী নাজরিনাক উমানলে লই গেছে। কামত যাওয়ার পাছত 3 মাহর দরমহা দিয়ে যদিও পরবর্তী সময়ত বাকি টাকা আত্মসাত করার অভিযোগ। ইফালে যুবতীগীর মৃত্যুর পাছতে দুই সরবরাহকারী ইমরান আর সুলতানাই নিজের মোবাইল ফোন বন্ধ করে নিজকে আত্মগোপন করেছে। পূর্বেও ইমরান নামের সরবরাহকারীটে নারী সরবরাহ করার অভিযোগত হোজাই যমুনামুখ আরক্ষী গ্রেপ্তার করে জেললে প্রেরণ করেছে। জেলের অহার পাছত এই সরবরাহকারী চক্রটো পুনের সক্রিয় হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে এই সংখ্যালঘু প্রধান এলাকার বহু দুখিয়া নারী যুবতীক প্রলোভন দিয়ে বহিরাষ্ট্র উমান সৌদি আরব আর কুয়েতলে সরবরাহ করার অভিযোগ উত্থাপিত হয়েছে। অসহায় পরিয়ালটে যুবতীগীর মৃতদেহ ঘরলে আনবলে সরকার প্রশাসনের ওসর কাতর আহ্বান জানাইছে। সরবরাহকারী চক্রটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবলে সরকার প্রশাসনের ওসর দাবি উত্থাপন করেছে। মানব দেহ মানে সরবরাহকারী চক্র মুরাজার এলাকার কুখ্যাত মানব দেহ সরবরাহকারী চক্রটো সেই চক্রটোয় লই যায় কামর প্রলোভন দিয়ে লই যায় নি তাত উমানত বিক্রি করে। বিক্রি করার পিছত অকথ্য নির্যাতন করে এই যুবতীগীক বাংলাদেশী যুবক আর অন্যান্য যুবক মানে মানে যুবলগত মিলি যুবতীগীক যা 13 তারিখক হত্যা করা হয়েছে বলে মানে মানে আমি পরিয়ালের লোকে আমাক জানাইছে। আর ইতিমধ্যে পরিয়ালের লোকে খবরও পাইছে কিন্তু পরিয়ালটো ইমানে আর্থিকভাবে দুর্বল যে ডেড বডিটো যাতে সকলে যে সংগ্রহ করব সেইটো তো অবারগ। দবকার পৰা আব্দুল হাকিমৰ ৰিপৰ্ট News18 অসম নৰ্থ ইষ্ট।